ট্রেন আসছে তো, ট্রেন দেখে কি লজ্জা পাচ্ছ করো তুমি? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজ আমি যাচ্ছি দেওঘর, আর আমাদের সাথে পুরো ফ্যামিলি যাচ্ছে। তো এখানে একটা গাড়ি আছে যেটা আমি ড্রাইভ করছি, আর একটা গাড়ি আছে তারা আসছে, তারা আমাদের থেকে 17 কিলোমিটার দূরে আছে। আমরা ঘর থেকে মোটামুটি বেরিয়েছিলাম 7টার দিক করে, এখন মোটামুটি ঘড়িতে বাজে 9:30। তো আমরা অনেকটা পথ চলে এসেছি, আর আসার পথে আমরা ব্রেকফাস্টও সেরে নিয়েছি আদি সেভালি ধাবা থেকে। খাবার দাবার খুব ভালোই ছিল, ডেলিশিয়াস ছিল যাকে বলতে পারো। তো দাদারা আসছে, দাদাদের সাথে মিট করবো বলে এখানে দাঁড়িয়ে আছি। 17 কিলোমিটার দূরে আছে যেহেতু, টাইম তো লাগবেই আসতে না আসতে। সো ওয়েট করি যতক্ষণ পারি। ফোন করছে আমাকে। আমাদেরকে দেখবি একটা বড় সাদা রঙের তিনতলা বাড়ি, লেখা আছে ডবল রেড বুল। মোটামুটি অনেকক্ষণই দাঁড়িয়ে আছে। তো গাইস, দাদার সাথে দেখা গেছে, ওই গাড়িটা আমাদের। তো আবার গাড়িতে বসে পড়ি। এখনো 45 কিলোমিটার হাইওয়ে দিয়ে যেতে হবে, দেন ডান দিকে মাখবো। তো গাইজ, আমরা ফাইনালি ঝাড়খণ্ডে এন্টার করে গেছি। আর আমাদের সবার মোটামুটি শরীর গরম হয়ে গেছে, তার জন্য একটু খেয়ে নেওয়া হবে আখের রস। আর আখের রস কত করে পড়েছে দাদা? 15। এ টোটো, আখের রস খাবে তো? শান্তি ভাই, গাইজ আর বেশি রাস্তা বাকি নেই। আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, দাদারা তেল তুলছে। আর আমরা আসার সময় এখানে ফুল ট্যাঙ্ক তেল তুলে নিয়েছিলাম, তো আমাদেরকে তেল তুলতে হবে না আর। আর এখানে তেলের 10 টাকা করে পার লিটারের দাম কম। সো ফুল করেছি ওখান থেকে ফুল ট্যাঙ্ক তেল করে। আর গাড়িতে বসে বসে বেশি কথা বলছি না, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমার বাবা ভয় পাচ্ছে। বাবা মা দুজনেই একসাথে আছে, তারা ভয় পাচ্ছে আমি যখন ফোন নিয়ে ভিডিও করছি বা কথা বলতে চাইছি, সেই জন্য গাড়িতে কোনো ভিডিও করছি না। আর মোটামুটি বাকি আছে 118 কিলোমিটারের মতো, আর 118 কিলোমিটার কমপ্লিট হয়ে গেলে মোটামুটি পৌঁছে যাবো। গিয়ে পুজো টুজো দেবো, দেখি কি হয় না হয়, আর যা যা হয় সেটা তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। চলো যাওয়া যাক। গাইস ফার্স্ট অফ অল, আমি ভাবিনি কোনোদিনও যে ঝাড়খণ্ডে ফোর হুইলার নিয়ে আসবো, ফ্যামিলি নিয়ে আমি ড্রাইভ করবো, ফ্যামিলি বসে থাকবে, আখের রসটা খেয়ে ভেতর থেকে একটা আলাদা রকমের রিফ্রেশমেন্ট আসছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, সুন্দর দুদিকে গাছপালা আছে, পাশ দিয়ে রেল লাইন যাচ্ছে, ঠিক আছে। আর বাড়িগুলো কি ছোটো ছোটো, মানে একটা আলাদা রকমের, যে তুমি স্টেট থেকে বেরিয়েছো সেটা পুরো ফিল করা যাচ্ছে এই রাস্তা দিয়ে যখন তুমি গাড়ি চালাচ্ছ। প্রথমে যখন ঝাড়খণ্ডে এন্টার করছিলাম, তো রাস্তাটা প্রথমে এতটাই খারাপ ছিল যে ভেবেছিলাম কি হবে না হবে। তারপরে এখানে যখন এলাম না, পুরো নাজারাটাই চেঞ্জ হয়ে গেল। এই হচ্ছে আমাদের হোটেল, আর 108 আমাদের রুম। তো চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, ডরমিটরি রুম নিয়েছি আমরা একবারে। কি গাইস বলো, তুমি রেডি হয়ে গেছো বেরোনোর জন্য? রেডি তো? একদম গাইস, এখন ঘুরতে পারছে 3টে। তো একটু গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে নেই, ফ্রেশ ফ্রেশ হয়ে আবার বিকেলবেলা বেরোবো আমরা। গাইস আজ হচ্ছে দেওঘরের 2ndতম দিন। তো কালকে তো আর ভিডিও করতে পারিনি, বাড়ি থেকে অনেকটা ডিস্টেন্স ড্রাইভ করে এসেছি, মোটামুটি 320 কিলোমিটার মতো আমি ড্রাইভ করেছি। সো একদম টায়ার্ড ফিল করছিলাম, একদম ডিনার ফিনার করে শুয়ে পড়েছিলাম। আজকে
ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল তিনটের সময় ঘুম থেকে উঠেছি, উঠে মন্দিরে লাইন দিয়ে দিয়েছিলাম পুজো দেওয়ার জন্য, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, ঘুরতে মোটামুটি 9টা বাজে। এখান থেকে এবার তারাপীঠ যাবো আমরা, তো এখান থেকে তারাপীঠের ডিস্টেন্স হচ্ছে 150 কিলোমিটার, সো ওটাও রাইড করে যাবো, গিয়ে মায়ের পুজো দেবো, দেন তারপরে দিন বাড়ি যাবো। বুঝতে পারছো আজকে একটা ভালো রকম ট্রিপ আছে, মজা করতে পারবে, ভিডিওটা কন্টিনিউ করো, আরো অনেক কিছু দেখাবো, যেগুলো যেগুলো রাস্তায় হবে আমার সাথে সেগুলো তোমাদেরকে আপডেট দিতে থাকবো। চলো টাটা, এখন এর মতো। আর এখন আমরা এসেছি তো ভবনে। ও ভাই, ও উঠতে উঠতে হাঁপিয়ে গেছি, বাট ওঠার পর যে ভিউটা দেখতে পেলাম না, নেক্সট লেভেল। দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি, ওই এখানটা দেখাবো। ও গাইস দেখো তোমার পিছনে ভিউগুলো, হাওয়াটাও আলটিমেট লেভেল দিচ্ছে ভাই, সেরা সেরা। পিছনে দেখো ছোটো ছোটো টুলা টাইপসের আছে, পুরো ফাঁকায় ফাঁকা, কিচ্ছু নেই, ঘর বাড়ি কিচ্ছু নেই, সেরা সেরা। আর আমার ফ্যামিলির মেম্বাররা এখানে সব এনজয় করছে। এই আমরা এই রাস্তা দিয়ে, এই গুহার ভেতর দিয়ে এই রাস্তা দিয়ে এলাম ভাই, পুরো দম ছুটে যাচ্ছে। গাইস তারাপীঠের রাস্তায় হঠাৎ করে পড়লো মেসেঞ্জার ড্যাম, মানে ওটা ছিল, আমরা আসছিলাম হঠাৎ করে আমাদের চোখে পড়লো, সো এখানে দেখতে চলে এলাম। চলো তোমাদের এখানকার ভিউটা দেখিয়ে দিই। এই দিকটা তো ড্যামটা তোমরা দেখলে, ড্যামের উল্টো দিকটা তোমরা দেখো, তোমরা শুধু ভিউটা দেখো, নেক্সট লেভেল। মনে হচ্ছে একটা ক্যালেন্ডার, ক্যালেন্ডারে যে আমার পিকগুলো দেয়, ও হো হো সেরা। অবশ্যই তোমার কমেন্ট করে জানাবে এই জায়গাটা তোমাদের কেমন লাগলো। গাইজ আজ হচ্ছে তারাপীঠের দ্বিতীয়তম দিন, আর কালকে যখন তারাপীঠে এসেছি মোটামুটি তখন 6টার মতো বাজে, তো আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি, অনেকটা গাড়ি চালিয়ে এসেছি, পুরো গা হাত পা ব্যথা ছিল, এসে পুজো দিয়েছি, পুজো টুজো দিয়ে ডিনার করে শুয়ে পড়েছি। সো এখন তারাপীঠে আছি, গুড মর্নিং ফ্রম তারাপীঠ। গাইস তোমাদেরকে কালকে আমি রুম চেক ইনটা দেখাতে পারিনি, কোন হোটেলে ছিলাম, এই হোটেলে আমরা ছিলাম কালকে, বিকি গেস্ট হাউস, ঠিক আছে। সো এখানে আমাদের গাড়িগুলো পার্ক করা ছিল, এখানে একটা গাড়ি, এটা একটা গাড়ি, এই ছিল আমাদের রুম। ভাই রুমটার যা অবস্থা করেছি আমরা, এক রাত ছিলাম মাত্র, এই ছিল আমাদের মিরার, সব সাজা গোজা করে সবাই রেডি বেরোনোর জন্য। তো গাইস আমরা রুম চেক আউট করে যাচ্ছি, গাইস হ্যাঁ এনে ধর ধর তুলে নে, রেডি সবাই, চলো এবার গাড়িতে, গাড়িতে মাল লোড হয়ে গেছে, জাস্ট এবার বাড়ির দিকে।